ভেরি গুড মর্নিং, আমরা শুরু করলাম আমাদের। কোথায় যাচ্ছি বাবা আমরা? এই যে ছিল তুমি কোন ক্লাসে পড়ো? টু, তারপরে বি, তোমার ক্লাস। আর এই এয়ারপোর্ট জানলো কি করে? তোমার ক্লাস তুমি টু এ পড়ো, টু বিতে পড়ো, গেট নাম্বারটা টু বি দিয়েছে। সঙ্গে থাকবেন, ভালো কিন্তু সিরিজ হতে চলেছে, সো ডোন্ট মিস ইট। পাওয়া গেছে 100 থেকে 100 নিচেই যাওয়ার ডিরেকশন, অসুবিধা আছে, যাওয়া যাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 102 গেট মিস করবো। আগে 102 জানতামই না যে 100-র উপরে গেট আছে। আপনারা কবে থেকে জেনে সেটা জানাবেন অবশ্যই। চলে এসছি প্রায় আমরা 102 গেটের কাছাকাছি। তোমার দর্শন পেলাম ঠিক 3 বছর পর। কেমন আছো তুমি? আমরা চলে এসেছি একদম গেট 102। এরোব্রিজটা আমরা ইউজ করতে পারছি না, এবার বাসে করে এসে পুরোনো স্টাইলে যাবো। তার আগে একটু স্কেচ ওয়াক হোক, সময় রয়েছে আমাদের 9:30 ফ্লাইট, 1 ঘন্টা রয়েছে, 1 ঘন্টা একটু ছবি তুলে রাখবো, সঙ্গে দেখাবো। যেমন আপনাদেরকে প্রমিস করেছিলাম ঠিক তেমনি হাতে যখন রয়েছে সময় আঁকতে শুরু করে দিলাম সামনে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়া 747। তবে এই ভিডিও করার সময় জানতাম না যে এই ফ্লাইটকে আর দেখতে পাবো না। এয়ার ইন্ডিয়া অলরেডি তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছে এবং ছবি আঁকার পরও তাকে আর দেখতে পাইনি। আমার নেক্সট কেচ এই ভদ্রলোক, যিনি অনেকক্ষণ ধরে তার মোবাইলে কাজ করছিলেন। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার দুটো স্কেচ এঁকে ফেলেছি যেটা আপনাদের শেয়ার করেছি অলরেডি, ভিডিওতে দেখতে পেয়েছেন। সরবজিৎ সিং ভদ্রলোককে ভালো লাগলো সাথে আলাপ হয়ে। থ্যাংক ইউ ফর সেন্ডিং মি আ ভেরি গুড মেসেজ। ওনাকে আমি আইফোন দিয়ে বললাম এয়ারড্রপ করে দেবো, উনি বললেন না এয়ারড্রপ করতে হবে না, ইউ ক্যান হ্যাভ মাই নাম্বার। তা ওনার ফোন নাম্বার নিলাম, ওনাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, উনি মেসেজটা পাঠিয়েছে, সেটা আপনাদের এই ভিডিওতেই দিয়ে দেবো। উনি খুব খুশি হয়েছেন, লিখেছেন থ্যাংক ইউ স্যার। তো আপনারা এরকম ঘুরুন, ভালো ভালো লোকের সাথে দেখা হবেই, ভালো মানুষ ওরা পৃথিবীতে রয়েছে, আপনারা ঘুরুন, ভালো লাগবে আপনাদের। সো ওয়েটিং ফর মোর পিপল টু ভিজিট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট মাই স্কেচেস। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, কারণ এবারের কিন্তু বেরোনোতে নতুন জিনিস অ্যাড হয়েছে আমার এই স্কেচ বুক, একটা এনেছি, দেখা যাক দুটোকে শেষ করতে হবে। সঙ্গে থাকুন, ভিডিওর সাথে কিন্তু স্কেচও আসছে। আমরা এখন বাসে বাসে করে যাওয়ার কিন্তু আলাদা একটা মজা। বাসে করে আমরা চলেছি প্লেনে, সবাই রয়েছে সামনে, ভাই রয়েছে, আমরা খেয়ে যাচ্ছি বাসে। হ্যাঁ, বাসে করে আমরা যাবো এখন। এই যে বাসে, বাসেরটার নাম হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো বাসে করে যাবো, ওটু ঘাবড়ে গেছে, কারণ আমরা ওভর ভাবছি যে আমরা বাসে করে যাবো, বাসে করে দিল্লি যাবো। প্লেনে পড়েছি আমরা, চলে এসছে দিদুর, আমরা এখন ওই যে প্লেনে করে যাবো, ওই প্লেনে করে যাবো। কাশ্মীর, হিয়ার উই কাম। সিটে বসে পড়েছি এবং আমি আমার পেন খাতা নিয়ে রেডি। তারপরে বাবারটা আয়, ও ভেরি গুড।
চলুন আপনাদেরকে দেখাই আমার স্কেচবুকে কী কী স্কেচ করেছি। একটা পুরনো আঁকা আগের স্কেচ, আজকে করেছি এইটা, এটা উনি সর্বজিৎ সিং। আমাদের বোর্ডিং হয়ে গেছে 9:45, আমাদের ডিপার্চার টাইম 9:36, দেখা যাক টাইমে ছাড়ে কি না, তখন ছেড়ে দেবে। অলমোস্ট ফুল, এদিকে স্পিচিং জন্য রেডি। আমরা ক্যারি করছি স্যান্ডউইচেস, সো দ্যাট উইল বি আওয়ার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমরা কিনছি না কিছু, আমরা ক্যারি করছি, আপনারাও ক্যারি করতে পারেন আপনাদের মতন। খেয়াল রাখবেন যে লিকুইড যদি হয় একটু ছোটো কোয়ান্টিটি হলে ভালো হয়, এলস কোনো অসুবিধা নেই। আর যারা বাঙালি তারা কিন্তু রসগোল্লা অবশ্যই প্লেনে আনবেন না, সেটা কিন্তু আটকে দেওয়া হবে, সন্দেশ এলাম, এটা খেয়াল রাখবেন। আর মাঝে মাঝে কথা হবে, তারপর দিল্লিতে গিয়ে কথা হচ্ছে। 12 দিনের ট্যুর হতে চলেছে আমাদের, আমরা ইন্ডিগো ফ্লাইট বুক করেছিলাম, একটা ভুল হয়ে গেছে, আমরা একটা ফরম্যাট আছে সেটা আমাদের ডিটেলসে বলবো, সেটা করলে কী হয়, আপনাদের চয়েস মতো সিটও পাবেন এবং ফুডও পাবেন, সেটা একটা অপশন ছিল, কিন্তু আমরা পরে সেটা করেছি, ফলে আমরা ফুডটা পাইনি, অনলি সিটটাকে আমরা অ্যাসাইন করেছি, উইন্ডো সিটস। আর আগের আমার রোতে আমার ভাই, আমার ভাই বোন, আমার কুচকেটে রয়েছে, আমি উইন্ডো সিটে রয়েছি, আর আমার ভাইও, আমার ছোটো ভাই পিছনে উইন্ডো সিটে রয়েছে। মানে আমি তো কথা বলবো, ফ্লাইটের কথা বলবো, কী কী দেখতে পাবো সেটা দেখাবো, তাই সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, চেষ্টা করছি একটা ভালো ভিডিও করার, ছবিও আঁকবো, আর নতুন বন্ধু করার। আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সব ভালো থাকবেন। এমনিতেই ফ্লাইটের পাশে এসে ডিস্টার্ব হয়, এখন ফ্যামিলি নিয়ে এসছেন, তাই একটু আস্তে কথা বলার চেষ্টা করছি। চলুন তাহলে যাত্রা শুরু হবে, লেটস সি ওয়েন উই ফ্লাই আউট ফ্রম কলকাতা। বাই বাই মাই সিটি অফ জয় কলকাতা। একটু লেট হয়েছে, স্টার্টিং 9:55, মানে 10 মিনিট লেটে প্লেন ছাড়লো, 2 ঘন্টার মতন লাগবে টাইম দিল্লি পৌঁছাতে, তখন আমাদের একটা লেবার রয়েছে, দেন উই উইল ফ্লাই টু কাশ্মীর। পরে দিলে কথা হচ্ছে, বাবা কেমন লাগছে, এই তাকাই তাকাই দিকে, তো সিট কে নিচে রাখি রক্ষা জ্যাকেট কো পাউচ সে নিকাল আর ইস তরহ সর কে উপর সে পহনে আব স্ট্রাপ আবশ্যক কৃপয়া ধ্যান দিজিয়ে আব হম উড়ান কে লিয়ে তৈয়ার হ্যায় কৃপয়া আপনি কুরসি সিধি কর লিয়ে আর কুরসি কি বেটি বাঁধ কেমন লাগছে ভয় লাগছে বাবা কেন তুমি দেখতে দেখতে থাকবে এখন কেমন উঠবে প্লেন There we go. We are picking up speed. তো তাকাই দিয়ে আমরা কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি, দেখি 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 দেখা যাচ্ছে না, কেমন লাগলো, নিচের দিকে নিচের দিকে দেখো, বাড়ি গুলো দেখ নিচের দিকে, টাকা নিচের দিকে, আর উপরে উঠছি, কিন্তু আশা করছি সুন্দর একটা ফ্লাইট হবে, ড্রয়িং ট্রয়িং করবো, কথা হবে, নতুন লোকের সাথে আলাপ হবে। আমাদের সামনে কুচকে, পিছনে ছোট ভাই, সামনে ওরা রয়েছে, এই all the
is a dream bus. A dream bus journey. Better. Thank you for serving us. Thank you. আশা করি আপনাদের হোয়াটসঅ্যাপ স্কেচেসগুলো খুব ভালো লেগেছে। একটা কেস স্কেচ করেছিলাম ধরুন 12টা বাজে, অলমোস্ট ইয়ার লাইন দেখা যাচ্ছে, জানি না আপনাদের কতটা দেখাতে পারব। অলমোস্ট আমরা ল্যান্ড করতে চলেছি, তারপর আমাদের একটা লে ওভার রয়েছে, তারপরে আমাদের দুপুরে ফ্লাইট রয়েছে ফ্রম দিল্লি টু শ্রীনগর, সেখানেও কিছু স্কেচেস হবে। মাঝখানে আমরা লাঞ্চ করবো, লাঞ্চটাও আপনাদেরকে দেখাবো কোথায় লাঞ্চ করছি, কী করে আপনারাও লাঞ্চ করতে পারবেন কম খরচে, সেটাও দেখাবো। সো অ্যাকচুয়ালি আমরা চিকেন স্যান্ডউইচ ক্যারি করছিলাম, নন জিনিস যেটা আপনাদের বলছিলাম আপনারা ক্যারি করতে পারেন, সেটাই আমরা এখানে অ্যাজ এ ব্রেকফাস্ট ফ্লাইটে খেয়েছি। সো উই অলমোস্ট দেয়ার টু ল্যান্ড, ওয়েলকাম টু দিল্লি। আপনারা ভালো ভালো ছবি তুলতে এবং সুন্দর দৃশ্য দেখতে পাবেন। অলমোস্ট আমরা ল্যান্ড করে গেছি, দেখাচ্ছে এবার আমরা ল্যান্ড করবো, অনেকটা নেমে এসেছি। চলুন তাহলে নেমে তাহলে কথা হবে সবার সাথে। আমরা এখন এখানে একটু রেস্ট নেবো, একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করে দেন উই উইল ক্যাচ ফ্লাইট টু কাশ্মীর। দেখা হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের লাগেজ কিন্তু আমাদের আর নিতে হচ্ছে না, কারণ ওটা ডাইরেক্ট শ্রীনগরে পৌঁছে যাবে। হ্যাঁ বাবা বলো। ও যেহেতু দিল্লি পাবলিক স্কুলে পড়ে তাই ওকে মনে খুব আনন্দ করে দিল্লিতে এসেছে। তো হ্যালো দিল্লি, অল মাই ভিউয়ার্স ফ্রম দিল্লি, হ্যালো, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডু লাইক শেয়ার দ্য ভিডিও, কামিং মোর ইন আওয়ার সিরিজ। প্লেন থেকে নামার সময় আমার আঁকা এই স্কেচটা গিফট করি এক এয়ার হোস্টেসকে, শি ওয়াজ রিয়েলি হ্যাপি টু রিসিভ দ্য গিফট। দিলাম দিলাম, ওরা গাড়িতে ফিরে যাচ্ছে, দেরি হয়ে গেছে। চলুন তাহলে ওয়েলকাম টু দিল্লি, চলো দিল্লি। দিল্লি এয়ারপোর্ট থেকে আপনাদের কাছে আজকের মতন বিদায় নিচ্ছি, খুব শিগগিরই আসছি পরের পর্ব নিয়ে, যাতে থাকবে কীভাবে আমরা দিল্লি পৌঁছলাম এবং দিল্লি পৌঁছে কোথায় কোথায় গেলাম। মনে করে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।